ঠিকভাবে কাজ করতে আমাদের আন্দোলন করার দরকার নেই। সরকার কাজ করছে না দেখে তো আমরা আন্দোলন করতে হচ্ছে, তারা ব্যর্থ। তারা ভাষণ দিচ্ছে সবকা সাথ সবকা বিচার, কোথায় দেখেন সবকা সাথ সবকা বিচার কোথায় হচ্ছে? হসপিটালে ডাক্তার নেই, রুগীরা সেখানে সঠিক চিকিৎসা পাচ্ছে না, রাস্তার এই দেখেন এই টিচার আমাদের শিক্ষক এখন বিলুনে থেকে আছেন, কতটুকু হাঁটতে আমাকে প্রায় সময় ফোন করে বলে দাদা ভাই এখানে যেতে পারছি না, কি অবস্থা। মালাগাঁও সড়কের রাঙাভাটিয়া থেকে দোলনাম নারায়ণ বাজারে যাওয়ার রাস্তাটির বেহাল দশা। দীর্ঘদিন ধরে রাস্তার মাঝে জলকদ জমি রয়েছে। পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে এলাকা তথা নলছাড় বিধানসভার বিধায়ক কিশোর বর্মনকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। রাঙামাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই রাস্তাটি বিধায়ক কিশোর বর্মনের কাছে যাওয়ার পর উনি নাকি বলছেন সামান্য কাজের জন্যও কি বিধায়ক কথা বলতে হবে, গ্রাম পঞ্চায়েতে যান এই বলেই দায়িত্ব সম্পন্ন করেছেন তিনি। এদিকে এই রাস্তা দিয়ে সরকারি কর্মচারী থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই চলাফেরা করে, ভোগান্তির শিকার সকলে, কিন্তু সমস্যা সমাধানের উদ্যোগ নেই বিনা ভোটে জয়ী হওয়া পঞ্চায়েত প্রতিনিধিদের। স্কুলের শিক্ষক? আমি বদল ইসলামিয়া জুনিয়র মাদ্রাসা। ও, তো এই রাস্তা দিয়ে প্রতিদিন আওয়া যাওয়া করেন? না, আমার বাড়ি এখানে, আমি হসপিটাল যাম। ও, তো মানে আপনারা সরা বিরা করলে তো এই রাস্তা দিয়ে করেন? হ্যাঁ, এই রাস্তা দিয়ে করি। তো এই রাস্তা দিয়ে অবস্থা আপনারা কীভাবে আসা যাওয়া করেন, অসুবিধা হয়নি? অসুবিধা নিশ্চয় হয়, দেখতে তো হয়েছেন কী অবস্থা রাস্তা রাস্তাঘাটের। কেমন দিন ধরে এরকম অবস্থা? এটা আজকে দীর্ঘদিন। অঞ্চল উপর দিয়ে যাম, আমার বাড়ি আছে আমাদের। আপনার এদিকে বাড়ি? আমার এদিকে বাড়ি, আমার একটা গাড়ি আছে, কিন্তু আমরা আসা যাতায়াত করতে খুব একটা সমস্যা হয়ে যায়, এখানে ভাড়া জমে থাকে। কবে নাগাদ এই সমস্যাটা সৃষ্টি হয়েছে? ওই তো আজকে মাস চারেক হইব সমস্যাটা সৃষ্টি হয়েছে, আমরা গাড়ি লইতে খুব একটা অসুবিধা হইতেছে। স্কুলের ছাত্রছাত্রীরা কীভাবে যায় দিক দিয়ে? খুব কষ্ট করে আসা যাওয়া করে, এখানে আপনার ওই দিক দিয়ে ঘুরে যায়, আবার এদিক দিয়ে কাপড় ভিজাইয়া আসা যাওয়া করতেছে। আপনার জানেনি পঞ্চায়েত প্রতিনিধি বা স্থানীয় বিধায়করা জানেনি? সবাই জানে গো, তারা তো এখানে রাস্তাটা ঠিক লেগে আমরা এগিয়ে আসতেছে না। মূলত যদি আমি এখান থেকে ধরি রাঙামাটি হয়ে দোলপনা বড়দোয়াল শিবনগর তকসাভাড়া বা এদিক দিয়ে বিশ্রামগঞ্জ আগাতলা যেতে হয় অনেক সময়, আর এখান দিয়ে আমরা যারা আছি দোলপনা বড়দোয়াল, যারা কৃষক দিনমজুর ক্ষেত্রমজুর ছাত্র ছাত্রী যারা আছে এখান থেকে সোনামুড়া কলেজ এনসিএস স্কুল ইংলিশ মিডিয়াম সব স্কুলে এখান থেকে যেতে হয়, মানে শর্টকাট যে রাস্তা। হ্যাঁ, এই শর্টকাট রাস্তাটা আমার এই এখান দিয়ে আমাদের মানে প্রতিদিন যারা আমাদের শিশু থেকে আমরা গর্ভবতী মহিলা যারা আছেন প্রতিদিন এখানে হাসপাতাল দিয়ে মেলাগড় এবং সুনামুর আমাদের শর্টকাট রাস্তা এখান থেকে আমাদের যেতে হয়, যাওয়ার জন্য খুবই অসুবিধা। এখন যখন ও টোলাকে আপনি ফোন কোনো গাড়িকে ফোন করবেন তখন তারা সঙ্গে সঙ্গে না করে দেয়, এই রাস্তা দিয়ে যেতে পারবে না, কারণ এখান থেকে গাড়ি যেতে হলে মেনটেন্স করতে তার অনেক টাকা খরচ হয়। হ্যাঁ, বাইকেও সেম সমস্যা, রাত্রেবেলা বাইক টেক নিয়ে এখানে পড়ে থাকে, এই পাশের বাড়ি যারা আছেন তাদের রাত্রে এসে তাদেরকে তুলতে হয়, তুলে আবার তাদেরকে এখান থেকে ব্যাক করতে হয়। হ্যাঁ, এখানে একটা বাড়ি এসে দেখেন, এ বাড়িতে আজকে মানে চার মাস ধরে এর আগে জলে বৃষ্টি হয়েছিল, তারা ঘর থেকে বেরোচ্ছে কেউ এখানে, যারা পঞ্চায়েত বোর্ডের এখানে একবার বসেছিলেন, বসার পরে যে সিদ্ধান্ত নিয়েছে তারা ড্রেন করে দেবে।